2011 মডেলের নিউ শেপের একটি মাজদা এক্সেলা দেখাচ্ছিলাম, অরিজিনাল অকটেন ড্রাইভেন, এইচআইডি প্রজেকশন হেডলাইট সহ অনেক অ্যাট্রাকটিভ লুকিং এর একটি গাড়ি। এই স্পেশাল ফিটিংস আমরা এটাকেই বলবো, কারণ এই মিটসুবিশি ল্যান্সার গাড়িতে এখানে ডিভিডি প্লেয়ার অপশন থাকে না, এখানে ছোট করে একটি রেডিও প্লেয়ারের অপশন থাকে। তো এই স্পেশাল ফিটিংসটি আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি। ফ্রন্ট সাইডের ভিউটা ফুললি নিউ শেপ, আমরা জানি 2014 নিউ শেপের অপশন পাওয়া যায়, আমরা সেই অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এইচআইডি প্রজেকশন হেডলাইট, এলইডি লাইটিংয়ের অপশন সহ নিউ শেপের গ্রিল, নিউ শেপের বাম্পার এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি ভিডিওতে অনেকগুলো গাড়ির রিভিউ দিব। আপনারা অবশ্যই আমাদের ফুল ভিডিওটির সঙ্গেই থাকবেন, তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজেই পাওয়ার সুযোগ হয়ে যাবে। থাকবে অ্যাক্সিও, থাকবে ল্যান্সার, থাকবে এখানে মাজদা এক্সেলা, রাশ, নিশান এক্সট্রেল, নোহা থাকবে, নিশান সানি থাকবে, অনেকগুলো ভালো কোয়ালিটির গাড়ি আপনাদেরকে দেখাবো। আর ভিউয়ার্স, আমাদের লোকেশন হচ্ছে 257 তেজগাঁ নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটি হচ্ছে তেজগাঁতে নাবিস্কু যে বিস্কিট ফ্যাক্টরিটি রয়েছে, বিস্কিট ফ্যাক্টরির পিছনে একটি গেট রয়েছে, সেই গেটের 30 ফিট উত্তর পাশের প্লটটি হচ্ছে আমাদের সুপারকার বিডি। আর যদি আপনি গুগল ম্যাপে আমাদের সুপারকার বিডি দিয়ে সার্চ করেন, তাহলে আমাদের এই লোকেশনটি খুব সহজেই শু করবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমি যে গাড়িটি দিয়ে শুরু করতে চাই, এটি হচ্ছে একটি নিশান ডুয়ালিস গাড়ি, 2008 মডেলের গাড়ি, 2007 মডেলের গাড়ি, আর 2011-12 সালে রেজিস্ট্রেশন করা। খুব বেশি কোয়ালিটিফুল একটি ফ্রেশ গাড়ি দেখাচ্ছিলাম, অরিজিনাল অকটেন ড্রাইভেন, 2000 সিসির গাড়ি। এটি যারা একটু কোয়ালিটিফুল, খুব স্মার্ট জিপ ইউজ করতে চান, তাদের জন্য খুব বেশি ভালো একটি গাড়ি হবে। ভিউয়ার্স, আমি একটু ব্যাকডোরটি খুলে দেখাই। হিউজ পরিমাণ স্পেস রয়েছে গাড়িতে এবং এই গাড়িতে রয়েছে প্যানোরামিক সানরুফের অপশন। আমি সেই প্যানোরামিক সানরুফটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেক বড় আকৃতির সানরুফের অপশন। ভিউয়ার্স, দেখছিলেন গাড়িটির ভিতরে সেই সানরুফের ভিউ। আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। 2007 মডেল আর 2012 সালে রেজিস্ট্রেশন করা 2000 সিসির একটি নিশান ডুয়ালিস জিপ স্ট্যান্ডার্ড একটি গাড়ি দেখাচ্ছিলাম, অরিজিনাল অকটেন ড্রাইভেন গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 15,50,000 টাকা, তবে আলোচনা করে যথেষ্ট কম প্রাইসে দিতে পারবো। এখানে একটি নিশান জুক গাড়ি রয়েছে, 2011 মডেল, 2014 সালে রেজিস্ট্রেশন করা, অরিজিনাল অকটেন ড্রাইভেন একটি গাড়ি এবং গাড়িটি পুশ স্টার্টের অপশন রয়েছে। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাতে চাই, কারণ ভিতরটা অনেক বেশি লাক্সারিয়াস এবং খুব বেশি সুন্দর, এবং গাড়িটিতে রয়েছে পুশ স্টার্টের আধুনিক ব্যবহার। এখানে আমরা পুশ স্টার্টের সেই কোয়ালিটিফুল অপশন দেখতে পাচ্ছি, এবং রয়েছে ডিভিডি প্লেয়ার, এবং ড্যাশবোর্ডটা একদম চকচকে ফ্রেশ রয়েছে। ফ্রন্টের ভিউটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে, সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইডের গ্লাস, প্রত্যেকটি লাইট অরিজিনাল জাপানিজ ফিটিংস রয়েছে। এখানে 3 স্টেপ লাইট উপরে, মাঝখানে এবং নিচে, 3টি লাইটের অপশন রয়েছে। ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন, 2011 মডেলের নিশান জুক আর 2014 সালে রেজিস্ট্রেশন করা অকটেন ড্রাইভেন এই নিশান জুক গাড়িটির আস্কিং প্রাইস হবে 13,50,000 টাকা, তবে আলোচনা করে আমরা আর একটু কম প্রাইসে দিতে পারবো। এখানে আমরা যে গাড়িটি আপনাদেরকে দেখাতে চাই, এটি হচ্ছে হুন্দাই সোনাতা গাড়ি। এটি 2014 মডেল, 15 সালে রেজিস্ট্রেশন করা, নিউ শেপের গাড়ি। নিউ শেপের গাড়িতে কিছু আধুনিক ফিটিংস ফ্রন্টে ব্যাকসাইডে থাকে, দেখতে পাচ্ছেন এখানে এলইডি লাইটিংয়ের অপশন রয়েছে, খুবই স্ট্যান্ডার্ড একটি ফিটিংস, এবং স্পয়লারের অপশন রয়েছে গাড়িতে, সানরুফ মনরুপ রয়েছে। আমি একটু ভিতরটা দেখাই আপনাদের। অনেক বেশি লাক্সারিয়াস একটি গাড়ি দেখতে পাচ্ছিলেন, এবং রয়েছে অনেক বড় আকৃতির সানরুফ মনরুপ। এটি সুইচের মাধ্যমে অটোমেটিকলি খুলে যাবে, সেই অপশনটি রয়েছে, এবং ডুয়েল এসির আধুনিক ব্যবহার গাড়িটির সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি। হিউজ স্পেস রয়েছে এবং সিটগুলো অনেক বেশি লাক্সারিয়াস। আমি একটু ফ্রন্টের দরজাটি খুলে যদি ভিতরটা দেখাই, যারা একটু লাক্সারিয়াস গাড়ি পছন্দ করেন, তাদের জন্য স্পেশালি এই গাড়িটির দেখার জন্য অনুরোধ করছি। ফ্রন্ট সাইড থেকে দেখাবো, কারণ ফ্রন্ট সাইডটা আরও বেশি স্পেশাল এই গাড়িটির। ফ্রন্ট সাইডের ভিউটা ফুললি নিউ শেপ, আমরা জানি 2014 নিউ শেপের অপশন পাওয়া যায়, আমরা সেই অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এইচআইডি প্রজেকশন হেডলাইট, এলইডি লাইটিংয়ের অপশন সহ নিউ শেপের গ্রিল, নিউ শেপের বাম্পার এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে। 2014 মডেলের পার্ল কালারের এই স্পেশাল হুন্দাই সোনাতা গাড়িটির আস্কিং প্রাইস হবে 24,50,000 টাকা। ভিউয়ার্স, আমাদের শোরুমে কিন্তু প্রচুর কালেকশন থাকে আলহামদুলিল্লাহ। আপনারা যদি ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করেন, আশা করি একটি গাড়ি খুব সহজেই কেনার সুযোগ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটি GT86 গাড়ি দেখাবো,
যেটি হচ্ছে 2012 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014 সালে, সানরুফ 16 সালে রেজিস্ট্রেশন করা, সানরুফের অপশন রয়েছে গাড়িতে, এইচআরডি প্রজেকশন হেডলাইট রয়েছে, ভিতরে অল অপশন অটো গিয়ার অপশন রয়েছে, অনেকগুলো মিটার রয়েছে, ফাইভ সিটার একটি জিটি 86 2012 মডেলের 2000 সিসির গাড়ি দেখাচ্ছিলাম, দেখছিলেন স্পোর্টস লুকিং, খুব বেশি স্ট্যান্ডার্ড এবং খুব বেশি সুন্দর একটি গাড়ি, আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 35 লক্ষ টাকা, তবে আলোচনা করে আমরা আরও কম প্রাইজে দিতে পারবো। ভিউয়ার্স, আমি এখানে একটি নিশান সান মিৎসুবিশি ল্যান্সার গাড়ি দেখাতে চাই, এই গাড়ি হচ্ছে 2004 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 সালে, আর স্পেশাল ফিটিংস এই গাড়িতে রয়েছে, সেই ফিটিংস ভিতরে রয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে আমি দরজার প্যাডটি দেখাবো আপনাদের, দরজার প্যাডের মধ্যে রয়েছে এখানে লেদার ফিটিংস এবং রয়েছে নিকেল হ্যান্ডেল লেদার ফিটিংস এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন রয়েছে গাড়িতে। এই স্পেশাল ফিটিংস আমরা এটাকেই বলবো, কারণ এই মিৎসুবিশি ল্যান্সার গাড়িতে এখানে ডিভিডি প্লেয়ার অপশন থাকে না, এখানে ছোটো করে একটি রেডিও প্লেয়ারের অপশন থাকে, তো এই স্পেশাল ফিটিংসটি আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি। দেখছিলেন ভিতরের ভিউ, ফ্রন্ট সাইড থেকে দেখাবো আমি গাড়িটি, এই গাড়ি হচ্ছে ফুললি অরিজিনাল অকটেন ড্রাইভেন একটি গাড়ি, 2004 মডেল, 2011 সালে রেজিস্ট্রেশন করা, অরিজিনাল জি প্যাকেজের একটি মিৎসুবিশি ল্যান্সার দেখাচ্ছিলাম, পিছনের সিটে রয়েছে হ্যান্ড রেস্টের আধুনিক ব্যবহার, সব কিছু মিলে একটি ফ্রেশ গাড়ি দেখছিলেন অকটেন ড্রাইভেন, আর এই গাড়ির আস্কিং প্রাইস হবে 7,50,000 টাকা, তবে আলোচনা করে আমরা কম প্রাইজে দিতে পারবো। এখানে মিৎসুবিশি সরি একটি মাজদা অ্যাক্সেলা গাড়ি রয়েছে, মাজদা অ্যাক্সেলা গাড়িগুলো খুব বেশি কোয়ালিটিফুল হয়, কারণ এই গাড়িগুলো একটু স্পেশালি তৈরি করা হয়, কারণ একটু স্পোর্টস ভার্সনের গাড়ি, অনেক বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায়, ভিতরে প্রচুর স্পেস থাকে, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা তো থাকছেই। 2011 মডেলের নিউ শেপের একটি মাজদা অ্যাক্সেলা দেখাচ্ছিলাম, অরিজিনাল অকটেন ড্রাইভেন, এইচআরডি প্রজেকশন হেডলাইট সহ অনেক অ্যাট্রাকটিভ লুকিংয়ের একটি গাড়ি, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 13,50,000 টাকা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি নিশান এক্সট্রেল গাড়ি দেখাতে চাই, এটি হচ্ছে 2014 মডেল আর 2017 সালে রেজিস্ট্রেশন করা, পার্ল কালারের গাড়ি, পুশ স্টার্টের অপশন রয়েছে, এইচআরডি প্রজেকশন হেডলাইট রয়েছে এবং গাড়িতে আমরা পেয়ে যাব 8টি পার্কিং সেন্সর সামনে এবং পিছনে, রয়েছে নিকেল ক্যাচিংয়ের অপশন ফগ লাইটের মধ্যে, স্পয়লার এবং গ্রুপবারের অপশন রয়েছে, ভিতরে অরিজিনাল জাপানিজ লেদারের অপশন রয়েছে, আর এই গাড়িটি 14 মডেল নন হাইব্রিড অকটেন ড্রাইভেন একটি গাড়ি, আর এই নন হাইব্রিড অকটেন ড্রাইভেন গাড়িটি 14 মডেল 17 রেজিস্ট্রেশন করা, আস্কিং প্রাইস হবে 32,50,000 টাকা। রাশ গাড়ি দেখাতে চাই, দুটি রাশ রয়েছে আমাদের কাছে, একটি রয়েছে অকটেন ড্রাইভেন, আরও একটি রয়েছে সিএনজি সহ। আমরা এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সিএনজি সহ, 2006 মডেল, 14 সালে রেজিস্ট্রেশন করা, আরও একটি গাড়ি রয়েছে অকটেন ড্রাইভেন ফুললি সিএনজি সহ। এই গাড়িটি হচ্ছে পেপারসগুলো একদম নতুন আপ টু ডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং এইচআরডি প্রজেকশন হেডলাইটের অপশন রয়েছে, ব্ল্যাক কালারের গাড়ি, খুব বেশি কোয়ালিটিফুল ফ্রেশ একটি ইন্টেরিয়ারের অপশন পেয়ে যাবেন। এই গাড়িটির ভিতরে যে লেদারগুলো রয়েছে একদম নতুন লেদার ইনস্টল করা হয়েছে আপনাদের জন্য, আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা, তবে আলোচনা করে আমরা আরও কম প্রাইজে দিতে পারবো। এখানে একটি নিশান সানি গাড়ি দেখাবো, যারা কম বাজেটের ভালো গাড়ি খুঁজছিলেন, 1500 সিসির গাড়ি খুঁজছিলেন, তাদের জন্য স্পেশালি এই গাড়িটি। এটি হচ্ছে 2003 মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন করা, এটি হচ্ছে বাইরে ব্ল্যাক কালারের গাড়ি, ভিতরে ফুল লেদার সিট কভার অপশন রয়েছে। দেখছিলেন ফ্রন্ট সাইডের ক্রসিং ভিউ, আমি একটু ব্যাক সাইডের ভিউটা একটু দেখানোর চেষ্টা করি, সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, একদম নতুন রঙের কাজ করানো হয়েছে, যার কারণে আপনি একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন গাড়িটি। দেখছিলেন ব্যাক সাইড থেকে নিশান সানি অরিজিনাল 1500 সিসির জাপানিজ গাড়ি, 2003 মডেল, 8 রেজিস্ট্রেশন করা, অকটেন ড্রাইভেন, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 6,90,000 টাকা, তবে আলোচনা করতে পারবো, আলোচনা করে আমরা আরও কম প্রাইজে দিতে পারবো। এখানে রয়েছে একটি টয়োটা নুহা, এই গাড়িটি হচ্ছে 2016 মডেলের গাড়ি, নুহা স্কোয়ার, 16 মডেল, 21 সালে রেজিস্ট্রেশন করা, এটিতে দরজা পাওয়ারের অপশন রয়েছে, আমি সেই পাওয়ারটি দেখাচ্ছি এবং ভিতরের সিটগুলো আপনাদেরকে দেখাই, ফুল লেদার সিট কভার, একদম নতুন চকচকে লেদার, এখানে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে, আমি যদি সামনের দরজাটি খুলে দেখাই, একদম ফ্রেশ, যেহেতু 21-এ রেজিস্ট্রেশন করা, তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন একদম নতুনের মতোই, একদম ফ্রেশ ইন্টেরিয়ার, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা অপশন রয়েছে, আমরা সামনের দুটি সিটে পেয়ে যাব হ্যান্ড রেস্টের আধুনিক ব্যবহার,
ফ্রন্ট সাইডের ভিউটা একটু দেখানোর চেষ্টা করি। দেখছিলেন অটোমেটিকলি ক্লোজ হয়ে যাচ্ছে, যেহেতু এটি অটো গিয়ারের একটি গাড়ি, অটো পাওয়ার ডুরের অপশনের গাড়ি। 2014 মডেল আর 2016 মডেল 21 সালে রেজিস্ট্রেশন করা অকটেন ড্রাইভেন একটি গাড়ি। এই গাড়িগুলো অকটেন ড্রাইভেন এবং হাইব্রিড, যেটা আরেকটা নন হাইব্রিডের অপশন। এই গাড়িতে অকটেন এবং পাশাপাশি সিএনজির অপশন রয়েছে। দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ, বড় গ্রিলে নিউ শেপের টয়োটা নোয়া স্কোয়ার একটি গাড়ি। এই চারটি প্রজেকশন হেডলাইট এবং খুব বেশি ফ্রেশ, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং সামনে পিছনে দুটি স্টিল বাম্পারের অপশন রয়েছে। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 31,90,000 টাকা। তবে আলোচনা করে আমরা আরও কম প্রাইজে দিতে পারবো। আমাদের শোরুমে কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ কালেকশন থাকে, প্রায় 30-35টি গাড়ি। তো আপনারা যারা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করবেন, আশা করি একটি গাড়ি খুব সহজেই আপনাদের কেনার সুযোগ হয়ে যাবে। আমাদের লোকেশন হচ্ছে 257 তেজগাঁ নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত। আপনারা যদি গুগল ম্যাপে সুপার কার দিয়ে সার্চ করেন, সুপার কার বিডি লিখে সার্চ করেন, তাহলে খুব সহজে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।